দারুণ কণ্ঠে অসাধারণ ছন্দে মন কাঁপানোর রোমান্টিক গান, তাও আবার তাসনিয়া ফারিনের নাকি প্রথম গান, তো গর্বের বিষয়। গর্ব তো বটেই, তারপরে যদি আবার জুটি হিসেবে থাকে সবার প্রিয় শিল্পী তাহসান। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, গান প্রেমী পোলাপান হয়ে যদি আপনি বলেন এই গানটা বাজে, তাহলে আপনার মুখটা আমি ডিপজল ভাইরে দিয়ে সেলাই করে দেবো। অনেক আগে গায়ক এবং অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আমরা অবাক হয়েছি তাসনিয়া ফারিনের প্রথম গান এমন বাজে মাত দেখে। আমি কিন্তু এমনটা বলতেছি না যে শুধুমাত্র তাসনিয়া ফারিনের জন্য এই গানটা এত সুপার হিট হয়েছে এবং তারই জন্য বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ গেছে গানটা। এর পেছনে তাহসানের সাথে কিন্তু কম্পোজার ইমরান মাহমুদের সমান পরিমাণে ক্রেডিট রয়েছে, কিন্তু এইটা তো আলোচনার বিষয় না রে ভাই। আলোচনার বিষয় হচ্ছে তাসনিয়া ফারিনকে নিয়ে। ওই যে বললাম না, তাসনিয়া ফারিনকে শুধুমাত্র আমরা একজন অভিনেতা হিসেবে জানতাম, কিন্তু ভাই অভিনয় থেকে এসে প্রথম গানে প্রথম দিনে এতটা জনপ্রিয় হয়ে উঠবে গানটা কে জানতো। এখন এটার ক্রেডিট কিন্তু ভাই ইত্যাদি টিমও পায়। আমার জানার মতে ইত্যাদি টিম হচ্ছে দেশের সকল প্রান্ত থেকে ট্যালেন্ট খুঁজে খুঁজে বের করে ইত্যাদির মাধ্যমে দেশবাসীর কাছে উপস্থাপন করে। আমার জানার মতে ইত্যাদি টিম কিন্তু এমন একটা ঘটনায় ঘটিয়েছে তাসনিয়া ফারিনকে উপস্থাপন করে। গানটা রিলিজ হওয়ার পর থেকে আমি এই পর্যন্ত 20-30 বার শুনেছি। যখন আমি রিল্যাক্সে বসে রয়েছি তখন আমি এই গানটা প্লে করেছি। আজ রঙে রঙে রঙিন হব, একদিকে মনে করেন যে প্রিয় জুটি, অন্যদিকে আবার মনে করেন যে ভালোবাসার রোমান্টিক গান, তারপর আবার প্রিয় কম রঙের হাওয়ায় ভেসে যাব। এখন একটু ফাজলামি করি, ইদানিং দেখতেছি তাসনিয়া ফারিনকে তাহসানের সাথে একটু বেশি দেখা যাইতেছে, আবার কোনো ভাবে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায় নাই তো শয়তানের। তবে শয়তানি হোক আর যাই হোক, এমনটা হলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের দুজনই কিন্তু প্রিয়, তাই না? কইলি হলো। আর শুনেন ভাই, একটা গান আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এখন যদি আপনাদের ভাই বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আর আমার জানার মতে ইউটিউবে গিয়ে গানটা শোনার পরে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এই ভালো লাগার কারণটা কিন্তু আমি, কারণ খবরটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন তার বিনিময়ে হলো আমার ইউটিউব চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে দেন ভাই, কিপটামো করেন না, সাবস্ক্রাইবটা কইরাই দেন। আরে ভাই সাবস্ক্রাইব করলে কি আপনার জায়গা জমি সব আমি নিয়ে যাবো, করেন না সাবস্ক্রাইব। আর সবাই ধাবা ধাপ সাবস্ক্রাইব করেন, আমি এখন ঘুমাইতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।